ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পয়লা জুলাই থেকে সাধারণ মানুষদের জীবনে গ্যাস থেকে শুরু করে ব্যাংক পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প সঞ্চয় কিন্তু আসতে চলেছে চারটি নিয়মের পরিবর্তন যেই নিয়মগুলি আপনারা যদি না জানেন তাহলেই কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা পয়লা জুলাই থেকে কী কী নতুন পরিবর্তন আসতে চলে এবং কোন চারটি নতুন নিয়ম লাগু হতে চলেছে গ্যাস থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক পাশাপাশি স্বল্প সঞ্চয়ে সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হল অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলতি বছরের আগামী পয়লা জুলাই থেকে সাধারণ মানুষের জীবনে ঘটতে চলেছে একাধিক নিয়ম যা আপনার পকেট এবং পরিবারের বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সুবিধা পেতে চলেছেন সকলেই চলুন এক নজরে দেখে নেওয়া যা কী কী পরিবর্তন হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নিয়মের পরিবর্তন পয়লা জুলাই থেকে নিয়মের প্রচলন হলে সেভিংস অ্যাকাউন্ট এবং ডিপোজিট অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের এটিএমে টাকা তোলা এবং চেক বই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছুটা খরচ বৃদ্ধি হতে চলেছে পাশাপাশি আর জানানো হয়েছে এটিএম ব্যবহারের ক্ষেত্রে এস নির্দেশিকা দিয়েছে যে মাসে চারবার এটিএম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা কিন্তু তারপর থেকে পঞ্চমবার থেকে এটিএমে টাকা তুললে প্রতি ট্রানজ্যাকশানে পনেরো টাকা করে চার্জ কাটা হবে তার সঙ্গে যুক্ত হবে জিএসটি চার্জ পাশাপাশি এলপিজি হারগুলির পুনর্বিবেচনা পেট্রোলিয়াম পণ্যগুলির দামগুলি প্রতিদিনের ওঠানামা অনুসারে সাপ্তাহিক পরিবর্তন প্রয়োজন হতে পারে বর্তমানে প্রতিদিনের ভিত্তিতে তেল এবং বিপণন সংস্থাগুলির দ্বারা প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধন করা হয় বিবাদ সে বিকাশ প্রকল্পের কর প্রদান করোনা মহামারীর মধ্যে কর করদাতাদের যেসব সমস্যা মোকাবিলা করা হয়েছে তার জন্য সরকারি কর বিতর্কে সমাধানের প্রকল্পে বিবাদ সে এর অধীনে অর্থ প্রদানের জন্য সরকার প্রকল্পের সুদ ছাড়াই তিরিশ জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দু মাস বাড়িয়েছে এবার বাড়িতে বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্স এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য কাঠখড় পড়াতে হবে না আরটিও অফিসের সামনে আর লাইন দাঁড়াতে হবে না বাড়িতে বসে এবার পাবেন ড্রাইভিং লাইসেন্স জানা গিয়েছে এবার থেকে বৈদ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সেই প্রশিক্ষণ শেষ হয়ে গেলে এবং পাস করলেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স আগামী পয়লা জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা চারটি গুরুত্বপূর্ণ আপডেট বা নিয়ম যেটি আগামী পয়লা জুলাই থেকে কিন্তু কার্যকর হতে চলেছে সারা দেশ জুড়ে